আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত অভিযানের খবর। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কুয়েত নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক যে অভিযান এখনও চলছে, যার মূল উদ্দেশ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের আইন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কুয়েতে থাকতে হলে। যারা আইনের লঙ্ঘন করবে তাদেরকে এভাবেই আটক করা হবে এবং নির্বাসিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে মানে আজ সকালে যে চেকিং হয়েছিল, এই চেকিংয়ের ফলে 1,128টি ট্রাফিক আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে। পলাতক একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যা কুয়েতের বকেয়া থাকা অবস্থায় তারা পালিয়ে বেড়াচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী 6 জনকে আটক করা হয়েছে। আইনি মামলায় জড়িত 8টি গাড়িকে জব্দ করা হয়েছে। ট্রাফিক লঙ্ঘনের জন্য 12টি যানবাহন এবং 1টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। 6 জন কিশোরকে যেটি কিশোরালয়ে রেফার করা হয়েছে। মাদকের দখলে থাকা 2 ব্যক্তি এবং অস্বাভাবিক অবস্থায় 1 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই ধরনের অভিযান জননিরাপত্তা ও শৃঙ্খলা বাড়াতে সারা দেশে যে স্থিতিশীল পরিবেশ চান প্রবাসী এবং নাগরিকরা, তা নিশ্চিত করতে সহযোগিতা করবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা কুয়েত জুড়েই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি খাদেম ভিসা নামক ফ্রি ভিসার প্রবাসীদেরকে টার্গেট করেই নিরাপত্তা বাহিনী অভিযানগুলো বৃদ্ধি করেছে। বিশেষ করে এর আগেই আমরা আপনাদেরকে এই তথ্যটি দিয়েছিলাম, যখন সরাসরি কোম্পানির লোক বাইরে কাজ করার জন্য, যেটি ঘন্টা হাজিরার ভিত্তিতে বিভিন্ন প্লেসে, যেটা সকালে কাজে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে বা সেখান থেকেই মূলত নাগরিক এবং প্রবাসীরা কাজের লোক নিয়ে থাকে, সেই পরিস্থিতির পর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উজারা দাখিলিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যা আপনারা অবগত রয়েছেন। উজারা দাখিলিয়ার দৃষ্টি আকর্ষণের পর কুয়েতের যে সকল স্থানগুলো থেকে মূলত প্রবাসীরা কাজ করতে যায়, জীবিকা নির্বাহ করতে যায়, সে সকল স্থানগুলিতেই নিরাপত্তা বাহিনীর অভিযান বৃদ্ধি করা হয়েছে। আর এতে করে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই আতঙ্কিত রয়েছে বৈধ প্রবাসীরা, উল্লেখযোগ্য খাদেম ভিসা নামক ফ্রি ভিসার প্রবাসীরা এবং আহালি সেক্টরের বহু প্রবাসী। নিরাপত্তা বাহিনী একটা ব্যাপারে স্পষ্ট করছে বারবার, সেটা হচ্ছে আপনি যদি আইনের লঙ্ঘন করেন অবশ্যই আপনাকে আইনের মুখোমুখি হতে হবে, এবং আপনি যদি কোনো আইন না করেন সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলায় ফেলবে না নিরাপত্তা বাহিনী। দর্শক, আপনার মতামত কমেন্টস করে জানান। সবাইকে অনুরোধ করব, প্রবাসী জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই অবশ্যই আইন মেনে চলতে হবে। আইন না মানে